খুচরা বাজারের চেয়ে অর্ধেক দামে তরমুজ বিক্রি করায় মিলছে জীবন নাশের হুমকি। হাতাহাতি সহ নানা হয়রানি তো আছেই। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দিয়েছেন, যারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রির উদ্যোগে বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে কম দামে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর তিনি এ হুঁশিয়ারি দেন। পটুয়াখালীর কৃষকের উৎপাদিত 6 থেকে 8 কেজি ওজনের তরমুজ ঢাকায় মিলছে প্রতিটি 250 টাকায়। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সরাসরি কৃষকের কাছে কিনে ভোক্তার কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দিচ্ছে এ তরমুজ। 10 কেজির উপর হইব তরমুজ 250 টাকা, একটু কম দরে লে গরিব মানুষ খাইতে পারে। তবে প্রশংসনীয় এ উদ্যোগের আড়ালে আছে নানা বাধা বিপত্তিও। উদ্যোক্তারা বলছেন, কারওয়ান বাজার সহ তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে আসছে নানা বাধা, এমনকি দেয়া হচ্ছে জীবন নাশের হুমকিও। আমরা তো 250 টাকা বিক্রি করে প্রফিট করতেছি, 2 থেকে 3 জন এসে আমাকে বলল যে আপনাকে প্রয়োজন মতো খুন করে ফেলবো, জেলখানায় যাব যদি ব্যবসায়ী করতে না পারি। এদিকে কৃষকের উৎপাদিত তরমুজ সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এসএমই ফোরামও। ট্রাক সেলে 4 থেকে 7 কেজি আকারের প্রতিটি তরমুজ মিলছে মাত্র 150 থেকে 200 টাকায়। এখন আমি 200 টাকা পেয়ে আমি অনেক আনন্দিত, অনেক আনন্দিত। উদ্যোক্তারা বলছেন, পরিবহন ব্যয় বেশি না হলে কৃষকের কাছ থেকে কেনা দামেই ভোক্তা পেতে পারতো তরমুজ। পরিবহন কস্ট এত বেশি যাতে আমরা হিমশিম খেতে হচ্ছে। দক্ষিণাঞ্চল থেকে কিভাবে সহজে পণ্য ঢাকায় আনতে পারি সেই ব্যবস্থা সরকার যদি করে আমরা কৃতার্থ হব। এর আগে ন্যায্য মূল্যের তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ এটি আস্তে 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 বিভিন্ন জায়গায় আরো ছড়িয়ে যাবে। এই ধরনের কার্যক্রমে যারা বাধা দিবে সেই বাধাটা আমরা অতিক্রম করার জন্য যে চ্যালেঞ্জ দিয়েছি, কোনো বাধা আসলে আমরা অবশ্যই সেটা অ্যাড্রেস করব। কয়েকটি সংগঠনের উদ্যোগে বাজারে ন্যায্য মূল্যে তরমুজ মিললেও এখনও কৃষকের বিক্রি করা মূল্যের চেয়ে রাজধানীর খুচরা বাজারে তরমুজ বিক্রি হচ্ছে 4 থেকে 5 গুণ বেশি দামে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।